আপনার কি জানেন আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর রাইডেন ক্যারেক্টারের অ্যাবিলিটি যদি আপনার ক্যারেক্টার গায়ে পড়ে তাহলে কিন্তু 3 সেকেন্ডের জন্য আপনার ক্যারেক্টার সেখান থেকে নড়াচড়া করতে পারে না। বাট ফ্রি ফায়ারের মধ্যে এমন একটি ক্যারেক্টার স্কিল রয়েছে যে ক্যারেক্টার স্কিলটি যদি আপনার কাছে থাকে এন্ড রাইডার ক্যারেক্টার যদি আপনার গায়ে পড়ে তাহলে কিন্তু আপনার ক্যারেক্টার কোনোভাবে কিন্তু 3 সেকেন্ডের জন্য থামবে না, 1 সেকেন্ডের জন্য থামবে না। বাট আপনার কি জানা আছে কোন ক্যারেক্টার স্কিল আপনার কাছে থাকলে রাইডার ক্যারেক্টার স্কিল আপনার ক্যারেক্টার গায়ে পড়লে আপনার ক্যারেক্টার কোনোভাবেই থামবে না? আচ্ছা আপনার তো এটা জানেন আমাদের বর্তমান সময়ের ভুইয়া পাস নিলে আমরা কিন্তু এখানে কিন্তু 4টা ইমোট বাড়তি রাখার কিন্তু জায়গা পেয়ে যাই। বাট চারটা ইমোট বাড়তি রাখার জায়গাটা কিন্তু আপনারা পার্মানেন্টলি পান না, মানে 12টা ইমোট রাখার জায়গাটা কিন্তু আপনারা পার্মানেন্টলি পান না, এটা কিন্তু আপনারা কিছু দিনের জন্য পান। বাট কত দিনের জন্য চারটা ইমোট বাড়তি রাখার জায়গা পান ভুইয়া পাস কেনার পরে সেটা কি আপনাদের জানা আছে? আচ্ছা আপনি কি জানেন আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর আমরা কিন্তু ইমোট বাটনে ক্লিক করে ইমোট সিলেক্ট করার পরে কিন্তু লবিতে ইমোট দেওয়ার পরে কিন্তু আমাদের ক্যারেক্টার ইমোট দেয়। বাট বর্তমান সময় ফ্রি ফায়ারের মধ্যে এমন একটা ট্রিক্স রয়েছে যে ট্রিক্সটি আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ক্যারেক্টারকে আপনি একবার ইমোট দেওয়ার পরে সে অটোমেটিকলি ইমোট দিতেই থাকবে, আপনি অন্য ইমোট সিলেক্ট করা পর্যন্ত আপনার ক্যারেক্টার থামবে না, যা অলরেডি আপনার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। আচ্ছা আমাদের ফ্রি ফায়ার গেমসের OB43 আপডেটের পরে কিন্তু সুনিয়া ক্যারেক্টার একদম 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনারা জানেন। বাট এছাড়াও ফ্রি ফায়ারের তরফ থেকে সুনিয়ার উপর আরো একটি আপডেট করা হয়েছে যা ফ্রি ফায়ারের 80% ফ্রি ফায়ার প্লেয়ারই জানে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 5টি ফ্যাক্ট জানাবো যা তোমাদের জানা দরকার। সো গাইস চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো ফ্যাক্ট নাম্বার 5, সো ফ্যাক্ট নাম্বার 5 এ যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাই যে আমি কিন্তু গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার আইডিতে 33 জন ফ্যান লিস্টেড প্লেয়ার খালি আছে। এন্ড তোমাদেরকে আমি সেই ভিডিওতে কিন্তু আমার আইডির UID দেখে কিন্তু বলেছিলাম যে যারা আমাকে পছন্দ করো তারা কিন্তু আমার আইডিতে একটা করে লাইক দিও, আর যারা অ্যাড করতে চাও আমার সাথে তারা আমার UIDটা নিয়ে সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও, আমি কিন্তু 33 জনকে আমার ফ্যান লিস্টে নিয়ে নেবো, সবাইকে কিন্তু নিতে পারবো না। এন্ড গত ভিডিওটা আপলোড করার 2 ঘন্টা পরে কিন্তু আমি উড়ে ধরে গিয়ে কিন্তু রিকোয়েস্ট যারা যারা পাঠাইছে তাদের মধ্য থেকে কিন্তু আমি 33 জনকে নিয়ে উড়ে ধরে কিন্তু নিয়ে আমি কিন্তু কারো আইডিও চেক করি না, যা তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছো। এন্ড যারা আমার এই ফ্রেন্ড লিস্টে এখান থেকে চলে আসছো তাদেরকে আমি বলতে চাই যে তোমরা যদি টানা একদিন অফলাইন থাকো, মানে 24 ঘন্টা অফলাইন থাকো, তাহলে কিন্তু তোমরা আমার আইডির ফ্রেন্ড লিস্ট থেকে কিন্তু কাটা পড়বা। এছাড়া যদি তুমি 24 ঘন্টা টানা একদিন অফলাইন না যাও তাহলে আমি ফ্রি ফায়ার গেমটা যতদিন পর্যন্ত খেলবো ততদিন পর্যন্ত তুমি আমার ফ্যান লিস্টে থাকতে পারবা। ওকে সো তাহলে আমরা আমাদের 5 নাম্বার ফ্যাক্টরে চলে যাই। সো নাম্বার 5, সো নাম্বার 5 এর যে ফ্যাক্টরি সেটা আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর সুনিয়া ক্যারেক্টার কিন্তু অলরেডি কিন্তু অ্যাবিলিটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এন্ড সেই অ্যাবিলিটির সাথে ম্যাচের ভিতর কেউ যদি এনিমির সুনিয়া ক্যারেক্টার অন করে দেয় এন্ড সেখানে যদি তোমার কোন টিমমেট যদি সে এনিমিকে নকডাউন করে সুনিয়া ক্যারেক্টার থাকা অবস্থায় তাহলে কিন্তু সেই কিলটা কিন্তু সেই পাবে যে সুনিয়া ক্যারেক্টারটা অন করেছিল। যে সুনিয়া ক্যারেক্টার অন হওয়ার পরে ফায়ার করে ডাউন করেছিল সে টিমমেটটা কিন্তু কিল পাবে না, কিল কিন্তু পাবে সেই যে সুনিয়া ক্যারেক্টার অন করেছিল এনিমি। বাট বর্তমানে গেমের ভিতর আমরা কিন্তু মাঝে মাঝে কিছু সময় দেখতে পাই যে সুনিয়া ক্যারেক্টার অন করার পরেও কিন্তু কিলটা চুরি হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে গেমের একটা গ্লিচ এন্ড এই গ্লিচটা খুব তাড়াতাড়ি কিন্তু গেরিনা ফ্রি ফায়ারের তরফ থেকে ফিক্স করে দেওয়া হবে। বাট গেরিনা ফ্রি ফায়ারের তরফ থেকে কিন্তু যে পোস্টটা করা হয়েছে ইনস্টাগ্রামের মধ্যে সেখানে কিন্তু আমরা উল্লেখ পেয়ে যাই যে এখানে কিন্তু কিল চুরির জন্য কিন্তু এই জিনিসটা করা হয়। বাট গেমের ভিতর কোন একটা গ্লিচের জন্য কিন্তু এখনো পর্যন্ত এই কিল চুরির জিনিসটা রয়ে গেছে। এন্ড তোমরা কি চাও এই গ্লিচটাকে গেরিনা ফ্রি ফায়ার ফিক্স করুক, মানে কিল চুরি যেন না হোক তোমাদের সেই জিনিসটা করে দিই, নাকি তোমরা চাও যে ফায়ার করে সুনিয়া ক্যারেক্টার অন করবে তারপরে যে ফায়ার করে সেই সুনিয়া ক্যারেক্টারটা শেষ করবে সে কিলটা পাক এন্ড কিলটা চুরি হয়ে যায়? সো তোমরা কোন জিনিসটা চাও তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিও। সো ফ্যাক্ট নাম্বার 4, সো নাম্বার 4 যে ফ্যাক্টরি সেটা আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর আমরা যখন লবিতে কোন একটা ইমোট সিলেক্ট করি তখন কিন্তু আমাদের ইমোটটা একবার দিয়ে কিন্তু ইমোটটা অফ হয়ে যায়। বাট বর্তমান সময় ফ্রি ফায়ার গেমের ভিতর এমন একটা ট্রিক্স চলে আসছে যে ট্রিক্সে আপনি যদি ইউজ করে ইমোট দেন তাহলে কিন্তু আপনি ইমোট চেঞ্জ করা পর্যন্ত আপনার ক্যারেক্টার ইমোট দেওয়া থামবেই না, যা অলরেডি আপনার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। বাট কিভাবে আপনি সেই ট্রিক্সটা ইউজ করবেন সেটা কি আপনাদের জানা আছে? সো এই ট্রিক্সটা একদম সিম্পল এন্ড এই ট্রিক্সটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল লবিতে এসে কিন্তু আপনার একজন ফ্রেন্ডকে বলতে হবে যে গ্রুপে থাকার জন্য, তারপরে আপনি তাকে কিন্তু গ্রুপে যাওয়ার জন্য জয়েন রিকোয়েস্ট পাঠাই দিবেন। তাকে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে তারপরে আপনি আপনার ক্যারেক্টারের যে ইমোটটা দিতে যাচ্ছেন একদম অল টাইম কিন্তু ইমোটটা চলবে, সেই ইমোটটা আপনি একেবারে সিলেক্ট করতে থাকবেন, ইমোটটা দিতেই থাকবে। দেন যখনই আপনার সেই ফ্রেন্ডটা আপনার জয়েন্ট রিকোয়েস্ট নিয়ে নেবে গ্রুপে, গ্রুপে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই গ্লিচটা হয়ে যাবে, সেই ট্রিকটা কিন্তু কাজ করে ফেলবে। এন্ড তখনই দেখতে পাবেন যে আপনি কোন রকমের ইমোট সিলেক্ট করে লাগতেছে না, সেই ইমোটটা কিন্তু বারবার আপনার ক্যারেক্টার অটোমেটিকলি দিচ্ছে। এন্ড এই ট্রিকটা কিন্তু সবসময় কাজ করে না, এটা কিন্তু 5-6 বার ট্রাই করার পরে আপনারা দেখতে পাবেন যে এটা কাজ করতে। যাই হোক, এই 4 নম্বর ফ্যাক্টরি আপনাদের কাছে কেমন লাগলো তা অবভিয়াসলি আপনারা আমাকে কমেন্ট করে জানাই দিয়েন। সো নাম্বার 3, সো নাম্বার 3 যে ফ্যাক্টরি সেটা আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর আমরা র‍্যাঙ্ক বা বিয়ার র‍্যাঙ্ক যে মোডে গেমপ্লে করি না কেন সেখানে যদি আকাশ থেকে কোনো সুপার এয়ারড্রপ বা এয়ারড্রপ কোনো কিছু যদি আকাশ থেকে পড়া অবস্থায় যদি আমাদের ক্যারেক্টারের গায়ের উপর পড়ে তাহলে কিন্তু আমাদের ক্যারেক্টার অটোমেটিকলি এলিমিনেট হয়ে যায়। এন্ড তখন যদি আমরা স্কোয়াডেও গেমপ্লে করি তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যায়, কোনো রকম নকডাউন কিন্তু হয় না। বাট OB43 আপডেটের পরে কিন্তু আমরা এবার র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে কিন্তু এয়ারড্রপের মতো করে কিন্তু আমরা মনস্টার ট্রাকের মতো একটা এয়ারড্রপের মতো কিন্তু জিনিস ফেলতে পারি। বাট এই মনস্টার ট্রাক যখন আকাশ থেকে পড়ে তখন যদি আপনাদের ক্যারেক্টারের উপর পড়ে তাহলে কি
আপনাদের ক্যারেক্টার মারা যাবে এটা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যার ফলে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু চেক করার জন্য চলে যাই একটা কাস্টমে এন্ড কাস্টমে আসার পরে কিন্তু আমার টিমমেটের উপর কিন্তু আমরা ইয়ারড্রপ ফেলি এন্ড টিমমেট কিন্তু সরাসরি কিন্তু এলিমিনেট হয়ে যায় এরপর আমি মনস্টার টাক পড়ার যে ইয়ারড্রপের মতো জিনিসটা রয়েছে এই জিনিসটা কিন্তু এখানে ইউজ করি এন্ড আমি আমার ক্যারেক্টারকে দাঁড় করিয়ে রাখি বাট মনস্টার টাক কিন্তু উপর থেকে এসে আমার ক্যারেক্টার গায়ের উপরে পড়ে বাট আমার ক্যারেক্টার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে কোনো রকমই কিন্তু আমার ক্যারেক্টারের কোনো ক্ষতি হয় না যা অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন সো এই তিন নম্বর ফ্যাক্টরি আপনাদের কাদের কাদের মনের প্রশ্ন ছিল তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিয়ে সো ফ্যাক্ট নাম্বার 2 সো নাম্বার 2 যে ফ্যাক্টরি ছিল আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর অলরেডি কিন্তু রাইডেন ক্যারেক্টার কিন্তু চলে আসছে এন্ড এনিমির রাইডেন ক্যারেক্টার যদি স্কিল যদি আপনার ক্যারেক্টার গায়ের উপরে পড়ে তাহলে আপনার ক্যারেক্টার কিন্তু 3 সেকেন্ডের জন্য এক জায়গার মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় সে কিন্তু কোনো রকমের নড়াচড়া করে অন্য জায়গায় যাইতেই পারে বাট ফ্রি ফায়ারের মধ্যে আমরা একটি ক্যারেক্টার স্কিল রয়েছে যে ক্যারেক্টার স্কিলটি আপনি যদি ইউজ করেন এন্ড রাইডার ক্যারেক্টার স্কিল যদি আপনার গায়ে তখন পড়ে তাহলে কোনো রকমই কিন্তু আপনার ক্যারেক্টার স্কিল 1 সেকেন্ডের জন্য থামবে না কথাই সেই ক্যারেক্টার স্কিলটি আপনার কাছে থাকলে তখন যদি রাইডেন ক্যারেক্টার স্কিল আপনার ক্যারেক্টার গায়ের উপর পড়ে তখন সেই রাইডেন ক্যারেক্টার স্কিল অটোমেটিকলি গায়েব হয়ে যাবে আপনার ক্যারেক্টারের উপর কাজ করবে বাট সেই ক্যারেক্টার স্কিলটির নাম কি সো মূলত সেই ক্যারেক্টার স্কিলের নাম হচ্ছে জোসেফ ক্যারেক্টার সো রাইডেন ক্যারেক্টার স্কিল যখনই আপনার ক্যারেক্টার গায়ের উপর পড়বে তখন জোসেফ ক্যারেক্টার স্কিল থাকলে আপনার কাছে তখন অটোমেটিকলি জোসেফ ক্যারেক্টার স্কিলটি কাজ করবে এন্ড অটোমেটিকলি কিন্তু সেই ক্যারেক্টার স্কিলটি গায়েব করে ফেলবে এর ফলে রাইডেন ক্যারেক্টার স্কিল আপনার ক্যারেক্টার উপর কাজ করবে না যা অলরেডি আপনার স্ক্রিন মধ্যে দেখতে পেলেন যে রাইডেন ক্যারেক্টার স্কিল যখন আপনার কাছে আসবে তখন আপনি কিভাবে রাইডেন ক্যারেক্টার স্কিল থেকে বাঁচবেন মূলত আপনার কাছে যখন ক্যারেক্টার স্কিলটি ছাড়া হবে এনিমি যখন ছাড়বে তখন সে কিন্তু বরাবরই কিন্তু ক্যারেক্টার স্কিলটি ছাড়বে সো আপনি সেখান থেকে ডান সাইড বা বাম সাইডের দিকে চলে যাবে তাহলে রাইডেন ক্যারেক্টার স্কিল কিন্তু অটোমেটিকলি সামনের দিকে চলে যাবে এন্ড আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো রকমের আটকা পড়বেন না এছাড়াও রাইডেন ক্যারেক্টার থেকে বাঁচার জন্য আপনি যখনই রাইডেন ক্যারেক্টার স্কিলটা এনিমি ইউজ করছে তখন দেখতে পেলে আপনি সঙ্গে সঙ্গে সেটা গুলি করে কিন্তু ফায়ার করে কিন্তু ফাটিয়ে দিবেন তাহলে কিন্তু তখন কিন্তু সেই ক্যারেক্টার স্কিলটার ক্ষমতা চলে যাবে এছাড়াও রাইডেন ক্যারেক্টার স্কিল যদি আপনার কাছে চলে আসে তখন আপনি একটা গ্লোয়াল ইউজ করবেন আপনার ক্যারেক্টারের সামনে তাহলে কিন্তু আপনি এই রাইডেন ক্যারেক্টার থেকে বেঁচে যাবেন সো এই রাইডেন ক্যারেক্টারের দুই নম্বর ফ্যাক্টরি তোমাদের কাছে কেমন লাগলো তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিও সো নাম্বার ওয়ান যে ফ্যাক্টরি ছিল আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর বুয়া পাস নেওয়ার পরে কিন্তু আমরা অটোমেটিকলি কিন্তু এখানে কিন্তু চারটা ইমোট বাড়তি রাখার জায়গা কিন্তু পেয়ে যায় অবশ্য গেমের ভিতর গেলে কিন্তু আমাদের ইমোট সেকশনটা সিলেক্ট করলে কিন্তু তখন কিন্তু আমাদের এখানে কিন্তু বুয়া পাস দেখায় বুয়া পাস যদি আমরা আনলক করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু চারটা ইমোট কিন্তু লবির মধ্যে নিতে পারবো বা গেমসের ভিতর চারটা ইমোট কিন্তু বাড়তি ইউজ করতে পারবো ইউজ করার জায়গা পেয়ে যাবো তো সবাই কিন্তু নাচতে নাচতে কিন্তু আনলক করে ফেলেছে বাট কেউ কিন্তু এখনো বুঝতেই পারেনি যে এটা কিন্তু তাদেরকে কিছু দিনের জন্য দেওয়া হয়েছে এন্ড কত দিনের জন্য দেওয়া হয়েছে সেটাও আপনাদের মধ্যে অনেকেরই জানা নেই এন্ড এটা আপনারা কিভাবে পার্মানেন্টলি নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন বলবো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তারা সবাই জিআর লিখে আপনার ফোনে এখন কয়টা বাজে সেই সময়টা আমার এখানে কমেন্ট করে ফেলো যারা যারা জিআর লিখে তাদের ফোনে থাকা টাইমটা এখানে কমেন্ট করে ফেলবে তাদের কমেন্ট দেখলে বুঝতে পারবো যে তারা একেবারে সম্পূর্ণ ভিডিওটা দেখেছে ওকে সো আমাদের মূল ফ্যাক্টর আসা যাক মূলত আমরা যখন ভুইয়া পাসটা আনলক করি তখন কিন্তু আনলকের আগে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এখানে টাইম করা কিন্তু কিছু জিনিস আমাদেরকে দিবে তার মধ্যে কিন্তু রয়েছে আমাদের এখানে কিন্তু চারটা ইমোট বাড়তি রাখতে পারবো সেটা এন্ড তারপরে কিন্তু রয়েছে আমাদের যে বুয়া পাসের যে ব্যাসটা থাকে সেটা কিন্তু আমাদের প্রোফাইলের মধ্যে এরকম হলুদ কালার কিন্তু হয়ে থাকবে এছাড়া আমরা যখন কিল করব বা নকডাউন করব তখন কিন্তু আমাদের নামের উপরে কিন্তু এরকম ভাবে কিন্তু একটা কালার শো করবে সো এই জিনিসগুলো টাইম কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হয়নি সো এই জিনিসটা হচ্ছে আপনার এই বুয়া পাসটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এগুলো আপনার আইডিতে শো করবে এরপরে যখনই বুয়া পাসের সিজনটা চেঞ্জ হবে তখনই কিন্তু অটোমেটিকলি কিন্তু এগুলো আপনার আইডি থেকে লক হয়ে যাবে এন্ড কিছু জিনিস তো অটোমেটিকলি উধাও হয়ে যাবে সো এবার আসা যাক আপনারা কিভাবে পার্মানেন্টলি এই ইমোট চারটা রাখার জায়গাটা রাখবেন সো এই জিনিসটা করার জন্য আপনাকে প্রত্যেক মাসে কিন্তু 399 ডায়মন্ড করে কিন্তু বুয়া পাসটা নিতে লাগবে এন্ড প্রত্যেক বুয়া পাসের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকবে যতদিন পর্যন্ত বুয়া পাসটা থাকবে ততদিন পর্যন্তই কিন্তু আপনারা এই চারটা ইমোট বাড়তি করে জায়গাটা নিতে পারবেন অবশ্যই আপনাকে কিন্তু বুয়া পাসটা কিন্তু নিতে লাগবে সো বুয়া পাস যদি আপনি না কিনেন তাহলে কিন্তু অটোমেটিকলি জায়গাটা চলে যাবে আপনার আইডি থেকে সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও সো দেখা হবে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ